হ্যালো ফ্রেন্ডস ওয়ান সেকেন্ড ওয়েলকাম টু দি ইউটিউব চ্যানেল পার্সলা টোয়েন্টি এডুকেশন ফর অল আর অনলাইন প্ল্যাটফর্ম আজকে হিস্ট্রি একটা গুরুত্বপূর্ণ সেশন হতে চলেছে এই সেনে আমরা আলোচনা করবো যে হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড হোয়াট ইজ লিটারেচার মানে ল্যাঙ্গুয়েজটাই বাকি লিটারেচারটাই বাকি মানে মেনলি আমরা এই ভিডিওতে আলোচনা করবো ইন্ডিয়ান সম্পর্কে তো ইন্ডিয়ান তো অনেকটা বড়ো তো একটা ভিডিওতে সেগুলো নিয়ে আসা সম্ভব নয় আমি ফার্স্ট পার্টে যতটুকু সম্ভব নইলে তো অনেকটা লেন্দি হয়ে যাবে ভিডিও তো এই ফার্স্ট পার্টে আমরা আলোচনা করে নেব হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড হোয়াট ইজ লিটারেচার মানে ল্যাঙ্গুয়েজ টাইপ বাকি লিটারেচার টাইপ বাকি দ্য রোল অফ সংস্কৃতি ইন ইন্ডিয়ান লিটারেচার যে আমাদের যে ভারতীয় সাহিত্য তাতে সংস্কৃতির ভূমিকাটা কি এই ভিডিও তারও দেখে নেব দ্য বেদ বেদ সম্পর্কে দ্য উপনিষদ উপনিষদ সম্পর্কে রামায়ণ এবং মহাভারত সম্পর্কে এবং আরও কিছু আলাদা যে সমস্ত সংস্কৃত লিটারেচারগুলো আছে সেগুলো সম্পর্কে আর এরপরে আমি একটা পার্ট টু নিয়ে আসবো ইন্ডিয়ান লিটারেচার সম্পর্কে সেখানে আমরা আলোচনা করে নেব যে যে সমস্ত আমাদের বুদ্ধিস্ট যে সমস্ত বুদ্ধিস্ট এবং জৈন যে সমস্ত লিটারেচারগুলো রয়েছে মানে বুদ্ধিস্ট এবং জ্যান লিটারেচার আমরা দেখে নেবো তাছাড়াও দেখে নেবো তামিল তাছাড়াও দেখে নেবো যে বিভিন্ন লিটারেচারগুলো আমাদের রয়েছে ইন্ডিয়ার মধ্যে তামিল বলো বা তেলেগু বলি বা আমরা যাকে কান্নাড় বলে থাকি কান্নাড় বলে থাকি মানে সাউথ ইন্ডিয়ান যে সমস্ত লিটারেচারগুলো রয়েছে তাছাড়া তাছাড়া আমরা আলোচনা করে নেব আমাদের যে নর্থ ইন্ডিয়ার যে সমস্ত লিটারগুলো রয়েছে নর্থ ইন্ডিয়া বলতে ফ্রেন্ডস আমাদের উর্দু লিটারেচার আমরা দেখে নেব উর্দু লিটারেচার দেখে নেব তার সঙ্গে সঙ্গে আমরা হিন্দি লিটারেচার দেখে নেব এগুলো সবই দেখে নেব কিন্তু আমাদের দ্বিতীয় ভিডিওতে তাছাড়া আমরা বেঙ্গলি লিটারেচার দেখে নেব তার সঙ্গে সঙ্গে আরও দুটো লিটারেচার দেখে নেবো সেটা হচ্ছে পাঞ্জাবি এবং মারাঠি লিটারেচার এবং সবশেষ দেখে নেব যে মডার্ন ইন্ডিয়ান লিটারেচার তাহলে এগুলো আমরা পার্ট টুতে দেখে নেবো কিন্তু পার্ট ওয়ানে তাহলে আমরা কী দেখে চলেছি আমি আর রিপিট করে দিচ্ছি সেটা হচ্ছে আমরা হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ এন্ড লিটারেচার সেটা জানবো রোল অফ সংস্কৃত ইন ইন্ডিয়ান লিটারেচার সেটা জেনে নেবো তাছাড়া জেনে নেব বেদ উপনিষদ রামায়ণ মহাভারত এবং আদার সংস্কৃত লিটারেচার সম্পর্কে তো সময় নষ্ট করছি না শুরু করছি আশা করবো ভিডিওটাকে তোমরা প্রথম থেকে লাস্ট দি উইদাউট স্কিপ করে দেখবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দিও যারা আমার আমার নতুন ভিজিট করছে প্লিজ ও চ্যানেলকে সাবস্ক্রাইব করে পার্সার টোয়েন্টি ফোর সেভেন তোমরা চ্যানেলগুলি দেখতে পারবে প্রত্যেকটা আমি প্লে লিস্ট বানিয়ে রেখেছি সেখানে গিয়ে তোমরা কম্বাইন এক্সাম রিলেটেড বিভিন্ন ভিডিও সেখানে তোমরা পেয়ে যাবে তো শুরু করছি তো প্রথমে আমরা দেখে নেব যে হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড হোয়াট ইজ লিটারেচার ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার ল্যাঙ্গুয়েজ ইজ এ মিডিয়াম থ্রু হুইচ উই এক্সপ্রেস আওয়ার থটস তাহলে ভাষা আমাদের কী যার মাধ্যম মাধ্যমে আমরা আমাদের মনের ভাব প্রকাশ করি সেটাই তো আমাদের ভাষা আর লিটারেচার কিন্তু লিটারেচার ইজ মিরার দ্যাট রিফ্লেক্স আইডিয়ালস অ্যান্ড ফিলোজফি সুইচ গভর্ন সোসাইটি আমরা যে সমাজে বাস করছি সেই সমাজের কিছু ফিলোজফি থাকে আদর্শ থাকে বা আমাদের জীবনে কিছু আইডিয়ালস থাকে সে আমাদের ফিলোজফি এবং আইডিয়ালসগুলোকে আমরা যেটার মাধ্যমে প্রতিচ্ছবি দিয়ে থাকি সেটা হচ্ছে লিটারেচার মানে আমরা যে সমাজে বাস করলাম সেটার সম্পর্কে আমাদের আদর্শটাই বা কি আমরা কোন আদর্শে বাস করছি বা আমাদের যেমন আইডিয়ালসগুলোই বা কি সেগুলো এখন আমরা কিছু লেখার মাধ্যমে প্রকাশ করে যাবো সেটাকে লিটারেচার বলে মানে ভালো করে বলতে গেলে টু নো এনি পার্টিকুলার কালচার অ্যান্ড ইস ট্র্যাডিশন মানে কোনো একটা কালচারকে সংস্কৃতিকে জানতে গেলে পরে এবং তার ট্র্যাডিশনকে জানতে গেলে পরে যে সেই সংস্কৃতি কিরম ইট ইস ভেরি ইম্পর্টেন্ট এটা খুব গুরুত্বপূর্ণ দ্যাট উই আন্ডারস্ট্যান্ড দ্যাভলিউশন অফ ইটস ল্যাঙ্গুয়েজ আমাদেরকে জানতে হবে যে সেই সমাজের ভাষার যে এভলিউশন অভিব্যক্তি কীভাবে ঘটেছে অ্যান্ড দ্য ভ্যারিয়াস ফর্মস অফ লিটারেচার এবং সেই যে সংস্কৃতি তাদের সাহিত্যটা কীরম ছিল সাহিত্য বলতে কী কী পড়ে তার মধ্যে ড্রামা পোয়েট্রি বিভিন্ন রিলিজিয়াস এবং নন রিলিজিয়াস রাইটিংস সেটা কোনো নাটক হতে পারে কোনো কবিতা হতে পারে ধর্মীয় কিংবা অধর্ম অধর্মীয় কিছু লেখা হতে পারে সেগুলোকে যদি আমরা বিচার করি তাহলে সেই সোসাইটি কেমন ছিল সেটা সম্পর্কে আমরা জানতে পারবো তাহলে এই যে পোয়েট্রি ড্রামা রিলিজিয়াস অ্যান্ড নন রিলিজিয়াস রাইটিংস আর কল লিটারেচার তাহলে এই যে যেগুলোর কথা আমি বললাম যে ড্রামা পোয়েট্রি রিলিজিয়াস এবং নন রিলিজিয়াস লিটারেচার সেগুলোকে একসঙ্গে আমরা লিটারেচার বলছি তাহলে লিটারেচার কী বলছে বা সাহিত্য কাকে বলছে আমরা বুঝতে পারলাম আর তার সঙ্গে সঙ্গে তো আমরা আগে দেখে এসেছি যে শুনে এলাম যে ল্যাঙ্গুয়েজ কাকে বলে ল্যাঙ্গুয়েজ তো হচ্ছে ভাষা যার মাধ্যমে আমরা মনের ভাব প্রকাশ করব। তাহলে আমাদের কোনো সংস্কৃতি বা যে সমাজ আমরা বাস করছি সেই যে আমাদের মনের ভাব আমাদের যে আদর্শ আমাদের যে আইডিয়াল সেটাকে আমরা যখন একটা লেখার মাধ্যমে প্রকাশ করে যাবো সেটা ড্রামা হতে পারে পোয়েট্রি হতে পারে কোনো রিলিজিয়াস রাইটিংস হতে পারে কিংবা কোনো নন রিলিজিয়াস রাইটিংস হতে পারে সেগুলোকে এক কথায় লিটারেচার বলছে তো এরপরে আমরা দেখে দা রোল অফ সংস্কৃত ইন ইন্ডিয়ান লিটারেচার আমাদের যে ভারতীয় লিটারেচার রয়েছে তাতে সংস্কৃতের ভূমিকা কী না সংস্কৃত ইজ দ্য মাদার অফ মেনি ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেস সংস্কৃতকে বলা হয় ভারতে তো অনেক ভাষা প্রচলিত আছে তার মধ্যে অনেক ভাষার উৎপত্তি বলা হয় মাদার বলা হয়ে থাকে সংস্কৃতকে দ্য বেদ দ্য উপনিষদ পুরাণ ধর্মসূত্রজ আর অল রিটেন ইন সংস্কৃত আমরা যদি বেদের কথা বলে থাকি যদি উপনিষদের কথা বলে থাকি পুরাণের কথা বলে থাকি ধর্মসূত্রের কথা বলে থাকি সবগুলোই কিন্তু সংস্কৃতে লেখা হয়েছে দেয়ার ইজ অলসো এ ভ্যারাইটি অফ সেকুলার অ্যান্ড রিলিজি রিজিয়নাল লিটারেচার তাছাড়াও আরও অনেক সেকুলার মানে ধর্মনিরপেক্ষ বা বিভিন্ন যে সমস্ত রিজিয়নাল যেগুলো হয় মানে একটা নির্দিষ্ট এলাকার মধ্যে যেটা আটকে থাকে সেগুলো কিন্তু সংস্কৃত লেখা হয়েছে সংস্কৃত ইজ দ্য মোস্ট অ্যান্সেন্ট ল্যাঙ্গুয়েজ অফ ফর কান্ট্রি আমাদের দেশের সব থেকে প্রাচীন ভাষা বলতে আমরা সংস্কৃতকে বুঝি ইট ইজ ওয়ান অফ দ্য টোয়েন্টি টু ল্যাঙ্গুয়েজেস অ্যাজ পার এইথ শিডিউল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন তাহলে আমাদের কনস্টিটিউশনের এইথ শেডিউলে যে আমরা বাইশটা ভাষাকে যে মর্যাদা দিয়েছি তা আমাদের সংস্কৃতি হচ্ছে অন্যতম যেটা আমাদের সংবিধানে আমরা মর্যাদা দিয়ে রেখেছি এটা তোমাদেরকে যখন আমি পলিটি ক্লাস করেছিলাম তখন বলেছিলাম আচ্ছা পলিটির আমি গোটা পাঁচটা থেকে ছটা ভিডিও আপলোড করে রেখেছি আমি ডেসক্রিপশন বক্সে তা লিঙ্ক দিয়ে দেবো তোমরা দেখে নেও ওখান থেকে পলিটিক কোশ্চেন তোমরা ইজিলি ট্যাকল করতে পারবে এক্সামে ঋগবেদের কথা যদি বলি দা ওল্ডেস্ট লিটারের হেরিটেজ অফ ম্যানকাইন্ড ইজ রিটেন ইন সংস্কৃত আমরা সবচেয়ে পূর্ণ বলতে বেদকে বুঝি তার মধ্যে সবচেয়ে পূর্ণ হচ্ছে ঋগবেদ সেই ঋগবেদ যা সংস্কৃত লেখা হয়েছে অষ্টাধ্যায়ী ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফ্রেন্ডস এই কে বলা হয় সংস্কৃত গ্রামার বুক মানে সংস্কৃতে যদি কোনো গ্রামারের বই থেকে থাকে সেটা হচ্ছে অষ্টাধ্যায়ী এটাকে লিখেছিলেন কে গ্রেট গ্রামারিয়ান পানিনি তাহলে পানিনি লিখেছিলেন হচ্ছে অষ্টাধ্যায়ীকে তাহলে অষ্টাধ্যায়ী যেটাকে বলা হয় সংস্কৃত গ্রামার বুক সেটাকে লিখেছিলেন পানিনি পানিনি ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ সংস্কৃত ল্যাঙ্গুয়েজ আর পানিনিকে বলা হয় সংস্কৃত ল্যাঙ্গুয়েজের ফাদার সংস্কৃত ভাষা যদি জনক কাকে বলা হয় তোমাদের বলে তো উত্তরটা হিসেবে কিন্তু পানিনি আর পানিনি লেখা বিখ্যাত সংস্কৃত গ্রামার বইয়ের নাম কি না অষ্টাধ্যায়ী এটুকু মনে রাখব নেক্সট আমাদের যে মহায়ণ বুদ্ধিস্ট রয়েছে যেটাকে আমরা বলি ললিত ভিস্তরা ললিত ভিস্তরা সূত্র যেটা হচ্ছে একটা মহাজা মহাজান বুদ্ধিস্টদের একটা সংস্কৃত একটা লেখা যেখানে বলা হয় যে গৌতম বুদ্ধের গল্প সম্পর্কে বলা আছে মহাজানদের মধ্যে এই মহাজানের হীনজান্তুর ভাগ রয়েছে তো সেটাও সংস্কৃত লেখা সংস্কৃত ইজ পারহ্যাপস দ্য অনলি ল্যাঙ্গুয়েজ দ্য ট্রান্সপ্রেন্ডের দ্য ব্যারিয়ার্স অফ রিজিয়ানস অ্যান্ড বাউন্ডারিজ সংস্কৃত হচ্ছে একমাত্র ভাষা যেটা অতিক্রম করে গেছিলো সমস্ত বাধা বিপত্তি কোনো একটা রিজিয়ান থেকে মানে একটা নির্দিষ্ট রিজিয়ান নির্দিষ্ট একটা বাউন্ডারির মধ্যে কিন্তু সংস্কৃত ছড়িয়েছিল না এটা অনেক দূর বিস্তৃত হয়ে গেছিলো একমাত্র সংস্কৃতি সেটা সবচেয়ে পুরনো ভাষা এরপর আমরা দেখে নেব কিছু ইম্পর্টেন্ট লিটারেচার কিছু উল্লেখযোগ্য সাহিত্যমূলক কাজ এগুলো সংস্কৃতিতে লেখা হয়েছে তারপর আমরা বেদ এবং উপনিষদ দেখে নেব রামায়ণ মহাভারত দেখে নেবো প্রথমে যদি বলি রাজতরঙ্গিনী কাশ্মীরের ডিটেলস সম্পর্কে বলা রয়েছে কাশ্মীরের রাজার সম্পর্কে বলা রয়েছে এটা কলহন লিখেছিলেন অভিজ্ঞান শকুন্তলাম কালিদাসের লেখা মেঘদূত কালিদাসের লেখা মৃৎছ শূদ্রকের লেখা এগুলো কিন্তু এক্সামে চলে আছে মৃৎ্য কটিকম কে লিখেছিলেন বা মেঘদূতম কে লিখেছিলেন স্বপ্না বাসবদত্তম ভাষার লেখা রত্নাবলী শ্রীহর্ষের লেখা অর্থশাস্ত্র চাণক্যের লেখা আর কামসূত্র বাদশায়নের লেখা তাহলে এগুলো হচ্ছে কিছু ইম্পর্টেন্ট সংস্কৃত লিটারেচার এবং তার রাইটারদের সম্পর্কে বলে নিলাম এবার আমরা চলে আসবো বেদে বেদ বেদের অপর নাম শ্রুতি আমরা সকলেই জানি কারণ বেদকে আমরা শুনে শুনে মনে রাখা হতো তো বেদ দ্য বেদাস আদা আর্লিয়াস্ট নো লিটারেচার ইন ইন্ডিয়া তাহলে ভারতের সব থেকে পুরনো কোনো সাহিত্য বলতে আমরা বেদকেই বুঝি দ্য বেদাস রিটেন ইন সংস্কৃত বেদ সংস্কৃত ভাষায় লেখা হয়েছিল দ্য ওয়ার্ল্ড বেদা লিটারালি মিনস নলেজ বেদ কথা অর্থ হচ্ছে কিন্তু জ্ঞান ইন হিন্দু কালচার ওয়েদাজ আর কনসিডার্ড অ্যাজ ইটার্নাল অ্যান্ড ডিভাইন রেভেলেশনস রেভিলেশনসেদাজকে বলা হয়েছে একটা ইটার্নাল এবং ডিভাইন ব্যাপার যার মধ্যে একটা ঐশ্বরিক ব্যাপার ছিল ডিভাইন ক্ষমতা বলি আমরা এবং ইটার্নাল বলি যেটাকে আমরা ম্যাটেরিয়ালি কোনো কোনোদিন বর্ণনা করতে পারবো না সেরকম জিনিসগুলো মনে করি আমরা বেদাকে দ্য ট্রিট দ্য হোল ওয়ার্ল্ড অ্যাজ ওয়ান হিউম্যান ফ্যামিলি বাসুদেব কুতুম্বাকম বেদে বলা হয়েছে সমস্ত যে হোল ওয়ার্ল্ড সেটাকে বলা হয়েছে একটাই মানব সমাজ একটাই মানব পরিবার ফ্যামিলি এবং তাকে বলা হয়েছে কি বাসুদেব কুটুম্বকম তাহলে বেদে কি বলা হয়েছে যে সমস্ত যে ওয়ার্ল্ড সে টোটাল ওয়ার্ল্ডকে একটা ফ্যামিলি হিসাবে দেখা হয়েছে এবং তার তাকে বলা হয়েছে কি না বাসুদেব কুটুম্বকম বেদ চারটে বেদ আমরা সকলেই জানি ঋক বেদ যজুর্বেদ সমবেদ এবং অথর্ববেদ ইচ বেদ কনসিস্ট অফ ব্রাহ্মণ উপনিষদ এবং আরণ্যক আরণ্যক এটা জিজ্ঞেস করবে যে প্রত্যেকটা বেদ কী কী নিয়ে গঠিত ব্রাহ্মণ উপনিষদ এবং আরণ্যক নিয়ে বেদ গঠিত এবার আমরা দেখে নেব ঋগ্বেদে কি বলা রয়েছে ঋগবেদ তাহলে বেদের মধ্যে সবথেকে পুরনো হচ্ছে ঋগবেদ দ্য ঋগবেদ ইজ দ্য আর্লিয়স্ট অফ দ্য বেদেদের মধ্যে সবচেয়ে পুরনো বেদ হচ্ছে ঋগবেদ ইট ইজ আ কালেকশন অফ ওয়ান জিরো টু এইট হিমস ইন বেদিক সংস্কৃত এবং এখানে টোটাল স্তোত্র কতগুলো রয়েছে এক হাজার আঠাশটা রয়েছে দ্য হিমস অফ ঋগবেদ রিসাইটেড বাই হত্রি এবং বলা হয় ঋগবেদে যে যে স্তোত্রগুলো বা হিমসগুলো এগুলোকে রিসাইট করেছে কে বা আবৃত্তি করেছে কে বা পাঠ করেছে কে না হত্রী দ্য প্রমিনেন্ট গডস অফ ঋগবেদ আর এবার তোমাকে প্রশ্ন করতে পারো অনেক সময় এক্সামে যে ঋগবেদের সময় কোন কোন ঈশ্বরদেরকে আরাধনা করা হতো দেবতাগুলোর নাম কি তো তার দেবতাগুলো কী কী ছিল ইন্দ্র অগ্নি বরুণ রুদ্র আদিত্যা বায়ু আদিতি আশ্বিনী আশ্বিনী টয়েন্স এবং যদি কিছু গডেশেসের কথা বলে মানে দেবীর কথা বলে এগুলো তো দেবতার কথা জানলাম আমরা ইন্দ্র অগ্নি বরুণ রুদ্র আদিত্যা বায়ু আদিতি আশ্বিনী আশ্বিনী টয়েন্স ছিল যেটা মহাভারতে আবার যে শেষ দুটো পঞ্চমঞ্চব তাদেরকে অশ্বিনী পুত্রদের বলে একই রকম দেখতে নকুল সহদেবকে তো দেবীর কথা যদি বলতে চাই তাহলে কোন কোন দেবীরা ছিলেন উষা উষাকে বলতে দ্য গডেসেস অফ ডন সকালবেলার ওয়াক দ্য গডেসেস অফ স্পিচ অ্যান্ড পৃথিবী দ্য গডেসেস অফ আর্থ এর জন্য আমরা কি কিন্তু আমাদের যে টোটাল ইউনিভার্স বা যে পৃথিবী এটাকে আমরা সবসময় ধরিত্রী মা হিসাবে কল্পনা করি কারণ ঋগ্বেদে এটাকে দ্য গডেসেস সব আর্থ কাকে বলা হতো পৃথিবীকে বলা হতো এবং এটা দেবী ছিল তো এই গেল ঋগবেদ ঋগবেদে পরে আমরা আসবে এবার ইজুর্বেদ ইজুরবেদে কী কী থাকে ইজুর মিনস স্যাক্রিফাইস তুমি কোনো কিছুকে বলিদান করছো উৎসর্গ করছো এর অর্থ হচ্ছে সেটাকে বোঝায় ইয়জুর বলে ইজুরবেদ দিস বেদা ইজ কনসার্ন মোস্টলি উইথ রাইটস অ্যান্ড মন্ত্রস অফ ডিফারেন্ট স্যাক্রিফাইসেস আমরা যে বিভিন্ন আত্মোৎসর্গ করি বা উৎসর্গ করে দিই কিছুকে তার বিভিন্ন যে রিচুয়ালস রাইটসগুলো রয়েছে বা বিভিন্ন মন্ত্র রয়েছে এগুলোই বলা হয়েছে যজুর্বেদে তা ঋগ্বেদে আমরা কী দেখেছিলাম এক হাজার আঠাশটা টোটাল স্তোত্র ছিল যেটাকে পাত করছিল হত্রি যজুর্বেদে আমরা দেখেলাম এটা হচ্ছে স্যাক্রিফাইসের জন্য উৎসর্গ করার জন্য নিজের কোনো কিছুকে বলিদান করার জন্য না ইজ যে রিচুয়াল বেদা তার মানে ইয়জুর্বেদে কি বলা হয়েছে সমাজের যে বিভিন্ন রীতিনীতি রাইটস অ্যান্ড রিচুয়ালস যেগুলোকে আমরা বলে থাকি সেগুলো সম্পর্কে আলোচনা করা রয়েছে এর হচ্ছে সামবেদ সাম মিনস মেলোডিয়ান সংস তাহলে সাম কথার অর্থ হচ্ছে কি না মেলোডি সংস মানে এখানে গান বা মেলোডি সুরের কথা বলা হয়েছে দিস বেদা মানে সামবেদের কথা বলছে কনসিস্ট অফ সিক্সটিন থাউজেন্ডস রাগ এখানে প্রায় ষোলো হাজার রাগের কথা বলা হয়েছে অ্যান্ড মিউজিক্যাল নোটস মানে গানের যে আমরা রাগ কথা বলি সে ষোলো হাজার রাগের কথা বলা হয়েছে আউট অফ টোটাল এই ষোলোশো ষোলো হাজার আগের মধ্যে ওয়ান ফাইভ ফোর নাইন ভার্সেস অনলি তার মধ্যে পনেরোশো ঊনপঞ্চাশ হচ্ছে টোটাল ভার্সেস মানে কবিতার ফর্মে অনলি সেভেন্টি ফাইভ আর অরিজিনাল এর মধ্যে মানে আউট অফ টোটাল ওয়ান ফাইভ ফোর নাইন ভার্সেস টোটাল যে পনেরোশো ঊনপঞ্চাশ যে কবিতা বা ভার্স ছিল তার মধ্যে সেভেন্টি ফাইভ আর অরিজিনাল তার মধ্যে পঁচাত্তরটা ছিল অরিজিনাল অ্যান্ড আদার্স আর ফ্রম দ্য রিকবেদা তাহলে এখানে টোটাল যে পনেরোশো ভার্স ছিল পৈত্রী ছিল তার মধ্যে পঁচাত্তরটা হচ্ছে অরিজিনাল বাকিগুলো নেওয়া হয়েছে কোথা থেকে ঋগবেদ থেকে তাহলে সামবেদকে কী সম্পর্কে বলবো আমরা না ইম্পর্টেন্ট ফর মিউজিকের জন্য তাহলে ঋগ্বেদে আমরা দেখলাম স্তোত্র ছিল হাজার হাজার পান করছিলো হত্রী যেটাকে পাঠ করছিলো হত্রী সরি যজুর্বেদ মানে স্যাক্রিফাইস সম্পর্কে বলা রয়েছে যেখানে সমাজের বিভিন্ন রীতি রিচুয়ালস বলা থাকবে এবং সামবেদ মানে হচ্ছে মিউজিক সম্পর্কে মিউজিকের জন্য তাহলে কোন বেদ কিসের জন্য মনে রাখবো আর লাস্ট হচ্ছে অথর্ববেদ অথর্ববেদে কি বলা রয়েছে দ্য অথর্বেদ ইজ অলসো নোন অ্যাজ ব্রহ্মবেদ তাহলে অথর্বেদকে ব্রহ্মবেদ বলা হয় ইট কন্টেন্স ট্রিটমেন্ট ফর নাইনটি নাইন ডিজিজ এবং অথর্ভবেদে টোটাল নাইনটি নাইন নিরানব্বইটা যে ব্যাধি সেই ব্যাধির নিরাময় সম্পর্কে বলা রয়েছে দ্য অথর্বেদ ইজ মোস্টলি ডিলিং উইথ ম্যাজিক মানে এখানে কীভাবে নিরানব্বইটা রোগের চিকিৎসা করা হবে নিরাময় করা হবে সেটা সম্পর্কে বলা রয়েছে মানে মেন কথা হচ্ছে অথর্বদে ম্যাজিক সম্পর্কে বলা রয়েছে তাহলে প্রত্যেকটা বেদ কিন্তু আলাদা আলাদা কিছু কিছু নিজস্ব স্পেসিফিকেশনের জন্য ইম্পর্টেন্ট আশা করি তোমরা বুঝলে তো বেদের পরে আমরা উপনিষদে আসবো উপনিষদ দ্য উপনিষদ আর অ্যান্সিয়ান সংস্কৃত টেক্সট অফ স্পিরিচুয়াল টিচিংস অ্যান্ড আইডিয়াজ অফ হিন্দুইজম তাহলে যে হিন্দুইজম রয়েছে হিন্দুত্ববাদী যাকে আমরা বলি তার যে স্পিরিচুয়াল টিচিংস তার যে আধ্যাত্মিক যে টিচিং শিক্ষা বা তার যে ধারণা এগুলোকে সংস্কৃতে লেখা হয়েছে কিসের মাধ্যমে উপনিষদের মাধ্যমে তাহলে উপনিষদে সম্পূর্ণ হিন্দুইজমের কথা বলা রয়েছে সেখানে স্পিরিচুয়াল টিচিংস এবং আইডিয়াসের কথা বলা রয়েছে এবং লেখা হয়েছে কিন্তু সংস্কৃতেই উপনিষদ মিন টু বি লার্ন সিটিং নিয়ার দ্য গুরু এবং উপনিষদ মানে কি এখানে শিখতে হবে কার কাছে বসে কোনো একটা গুরু থাকবে সে গুরুর কাছে গিয়ে এই শিক্ষাটা নিতে হবে এটাই উপনিষদে বলা রয়েছে দে আর কল দ্য এন্ড অব দে এবং উপনিষদে কি বলা হয় বেদের শেষ মানে বেদ যেখানে শেষ হয়েছে উপনিষদ সেখান থেকে স্টার্ট মানে বেদে যা কিছু বলা হলো সেখানে যারা জ্ঞানগুলো অর্জন করলো যারা গুরুদেব বলি আমরা সেই সমাজের তাদের কাছে গিয়ে যখন কিছু শিখব সেটাই উপনিষদ বলছে সেখানে স্পিরিচুয়াল টিচিংসের কথা বলা রয়েছিলো তোমরা রামায়ণ মহাভারতে সেগুলো দেখেছো যে গুরুর কাছে গিয়ে শিক্ষা লাভ করতে হতো বা পাঠ লাভ করতে হতো উপনিষদ ডিল উইথ কোশানস লাইক দ্য অরিজিন অব দ্য ইউনিভার্স উপনিষদে কী বলা রয়েছে এই বিশ্বব্রহ্মাণটা কীভাবে সৃষ্টি হলো এই প্রশ্নের উত্তর বলা রয়েছে লাইফ অ্যান্ড ডেথ জন্ম বা মৃত্যু কী এই উত্তর বলা রয়েছে দ্য ম্যাটেরিয়াল অ্যান্ড স্পিরিচুয়াল ওয়ার্ল্ড এবং আমরা যে ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডের কথা বলি এবং যে স্পিরিচুয়াল ওয়ার্ল্ডের কথা বলি আধ্যাত্মিকতা তার সঙ্গে ম্যাটেরিয়ালিস্টিক ব্যাপার মানে যেটা আমরা অর্থ দিয়ে বিচার করতে পারি সেই দুটো ওয়ার্ল্ডের মধ্যে পার্থক্যটা পার্থক্যটা কী নেচার অফ নলেজ জ্ঞান বলতে কী বোঝা হয় জ্ঞান কত রকমের হতে পারে এবং অন্য অনেক রকম কোশ্চেন তাহলে উপনিষদ কিন্তু সম্পূর্ণ একটা ফিলোজফির কথা বলছে যে এখানে ইউনিভার্স কী করে সৃষ্টি হলো জন্ম মৃত্যুটা কী ম্যাটেরিয়াল এবং স্পিরিচুয়াল ওয়ার্ল্ড বলতে কী বোঝায় নলেজের নেচার কী এবং অন্যান্য আর অনেক কোশ্চেন সম্পর্কে উপনিষদে বলা রয়েছে উপনিষদের উপরে আমরা আসবো রামায়ণ এবং মহাভারত ভিডিওর মাঝে জাস্ট একটা কথা বলবো ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগলো একটা লাইক এবং শেয়ার করে নিও এবং যারা চ্যানেল নতুন ভিজিট করছে এবং সেটাকে এখনও সাবস্ক্রাইব করে নি দেখিনি নিচে লাল রঙের বাটন রয়েছে প্লিজ ফ্রেন্ড চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও পার্সেলা টোয়েন্টিফোর সেভেন এরপর আসছে আমাদের যে বিখ্যাত দুটো ধর্মগ্রন্থ বলতে পারি আমাদের রামায়ণ এবং মহাভারত দ্য রামায়ণ অ্যান্ড মহাভারত এতে টু এপিক্স মহাকাব্য অফ ইন্ডিয়া তাহলে ভারতের দুটো মহাকাব্য হচ্ছে রামায়ণ একটা মহাভারত একটা দ্য রামায়ণ অফ বাল্মীকি এজ দ্য অরিজিনাল রামায়ণ রামায়ণ তো অনেক রকমভাবে আমরা জানি তার মধ্যে বাল্মীকি যে রামায়ণ লিখেছিলেন সেটা হচ্ছে আসল ইট ইজ কল্ড আদিকাব্য তাহলে যদি বলা হয় তোমাকে আদিকাব্য কাকে বলা হয় উত্তরটা হয়ে যাবে রামায়ণ অ্যান্ড মহর্ষি বাল্মীকি ইজ নোন অ্যাজ আদিকবি তাহলে রামায়ণকে বলা হয় আদিকাব্য এবং আদিকাব্য যে লিখেছিলেন ঋষি বাল্মীকি তাকে বলা হয় আদিকবি তাহলে বাল্মীকিকে বলা হচ্ছে আদিকবি এবং রামায়ণকে বলা হচ্ছে আদিকাব্য আর মহাভারতকে কে লিখেছিলেন না বেদব্যাস বা বেদব্যাস যাকে যা বলবে তোমরা তাহলে রামায়ণকে লিখলেন বাল্মীকি রামায়ণকে বলা হচ্ছে আদিকাব্য বাল্মীকি বলা বাল্মীকিকে বলা হচ্ছে আদিকবি এবং মহাভারত লিখেছিলেন কে না ব্যাসদেব বা বেদব্যাস দ্য মহাভারত কন্টেজ দ্য ফেমাস ভগবদ্গীতা মহাভারতের মধ্যে ভগবদ্গীতা রয়েছে মানে সেই কুরুক্ষেত্রের যুদ্ধের সময় অর্জুনকে তার সারথি মানে শ্রীকৃষ্ণ যে কথাগুলো বলেছিলেন তাকে যে জীবনাদর্শ দিয়েছিলেন সেটাই ভগবদ গীতা হিসাবে পরিচিত এই গীতার মধ্যে কী আছে না কন্টেট দ্য এসেন্স অফ ডিভাইন উইজডম অ্যান্ড ইজ এ ট্রু ট্রুলি ইউনিভার্সাল গসপেল এখানে যে সত্যি করে স্বাধীন উইজডম ডিভাইন একটা যে ঈশ্বর বলে কিছু একটা রয়েছে এবং সম্পূর্ণ স্বাধীনতা বলতে কি এটাকে বোঝা বলা হয়েছে ভগবদ্গীতাতে এবং ভগবদ গীতাকে মনে করা হয় বিশ্বের মধ্যে থেকে প্রাচীন এবং সবথেকে অথেন্টিক একটা ফিলোসফি এবং ভগবদ্গীতার গীতার কথাগুলো সেই যুগ যুগ ধরে বর্তমান কাল থেকে শুরু করার পরেও কিন্তু আমাদের জীবন আদর্শের সঙ্গে মিলে যাবে ভগবদ্গীতা হ্যাজবিন ট্রান্সলেটেড নিয়ারলি ইন অল দ্য মেন ল্যাঙ্গুয়েজেস অফ দ্য ওয়ার্ল্ড গোটা বিশ্বে মেন মেন যত ভাষা রয়েছে কম বেশি সব ভাষাতে ভগবদ্গীতাকে কিন্তু ট্রান্সলেট বা অনুবাদ করা হয়েছে তো রামায়ণ মহাভারতের পরে আমরা আসবো পুরাণ দ্য পুরাণ অকুপাই এ ইউনিক পজিশন ইন দ্য সেক্রেট লিটারেচার অফ দ্য হিন্দুস হিন্দুদের যে ধর্মীয় লিটারেচার রয়েছে আমি আগেই বলেছিলাম একটা সভ্যতার মধ্যে যেমন কিছু রিলিজিয়াস রাইটিংস থাকবে কিছু নন রিলিজিয়াস রাইটিংস থাকবে তার মধ্যে পুরাণ হচ্ছে কিন্তু সম্পূর্ণ স্যাক্রে লিটারেচার এখানে ধর্ম সম্পর্কেই সাহিত্য ধর্মের সাহিত্যের কথা বলা রয়েছে দে আর আর এইটিন পুরাণ হচ্ছে তাহলে টোটাল পুরাণ কতগুলো রয়েছে আঠেরোটা পুরাণ রয়েছে অ্যাবাউট দ্য সেম নাম্বার অফ উপপুরাণস এবং ওই একই রকমের উপপুরাণও রয়েছে মানে টোটাল পুরাণ রয়েছে আঠেরোটা এবং উপপুরাণও রয়েছে আঠেরোটা তার মধ্যে বিখ্যাত কিছু পুরাণ কী কী রয়েছে আঠেরটা পুরাণ এখানে বলিনি বিখ্যাত কিছু কতগুলো পুরাণ রয়েছে কিনা ব্রহ্মপুরাণ ভাগবত পুরাণ পদ্মপুরাণ পুরাণ বায়ু পুরাণ অগ্নিপুরাণ মৎস্য পুরাণ গরুর পুরাণ এগুলো হচ্ছে বিখ্যাত কিছু পুরাণ দ্য পুরান দ্য লাইন এপিক্স অ্যান্ড দ্য আর্লিয়স্ট পুরান কম্পাইল্ড ইন দ্য গুপ্ত পিরিয়ড পুরাণ তাকে অনুসরণ করেছে দ্য লাইন্স অফ দ্য এপিক্স মহাকাব্য যে এলাম আমরা রামায়ণ মহাভারত সে মহাকাব্যের বিখ্যাত লাইনগুলোর কথাই পুরাণে বলা হয়েছে মানে তাকেই ইলাস্ট্রেট করা হয়েছে ভালো করে বর্ণনা করা হয়েছে অ্যান্ড দ্য আর্লিয়েস্ট পুরাণস ওয়ে আর কম্পাইলড এবং প্রাচীন যে সমস্ত পুরাণ সেগুলো কিসের দ্বারা তাতে কী কম্পাইল করা হয়েছে ইন দ্য গুপ্ত পিরিয়ড মানে প্রাচীন পুরাণটাকে আবার পরবর্তীকালে কম্পাইল করা হয়েছে কোন সময় না গুপ্ত পিরিয়ডে আমরা সব থেকে আমাদের সুবর্ণ যুগ বলি গুপ্ত যুগকে সেই গুপ্ত পিরিয়ডে তাহলে এই তো গেল পুরাণ অবধি সংস্কৃত লিটারেচার আমরা দেখলাম কিন্তু আরও কিছু আদার সংস্কৃত লিটারেচারও আছে সেগুলো আমরা একটু দেখে নিতে চাইব কৌটিল্যস অর্থশাস্ত্র ইজ আর ইম্পর্টেন্ট ক্রিটাইজ অব দ্য মোরিয়ান টাইমস তাহলে মৌর্য টাইমে কিন্তু মৌর্য বংশের সময় কৌটিল্য মানে যখন মৌর্য বংশ রুল করছিলো তখন কৌটিল্য অর্থশাস্ত্র লিখে গেছিলেন প্রশ্ন হয় যে অর্থশাস্ত্রে কী বলা রয়েছে কী সম্পর্কে বলা রয়েছে দেখো পরের লাইনে বলছে ইট রিফ্লেক্টস দ্য স্টেট অফ সোসাইটি মানে সমাজের স্টেট সম্পর্কে রিফ্লেক্ট করে অ্যান্ড দ্য ইকোনমি অ্যাট দ্য টাইম এবং সেই সেই সময় অর্থনীতির কথা বলে তার মানে অর্থশাস্ত্র অর্থনীতিকে অর্থনীতি সম্মলিত আর কি অ্যান্ড প্রোভাইডস রিচ ম্যাটেরিয়াল ফর দ্য স্টাডি অফ অ্যান্সিয়েন্ট ইন্ডিয়ান পলিটান ইকোনমি এবং প্রাচীন ভারতের যে পলিটি এবং তার ইকোনমি মানে অর্থশাস্ত্র এবং পলিটি সেটা সম্পর্কেও অনেক কিছু তথ্য দেওয়া রয়েছে কোথায় না অর্থশাস্ত্রে দ্য গুপ্ত পিরিয়ড ওয়াজ দ্য ইন্ডিয়াস গোল্ডেন এজ অব কালচার আমরা বলি গুপ্ত যুগের সুবর্ণ যুগ আমরা বলে থাকি অ্যান্ড ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অ্যান্ড মোস্ট গ্লোরিয়াস টাইমস এবং ভারতের ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ এবং গ্লোরিয়াস টাইমস দ্য গুপ্ত কিংস প্যাটার্নাইজ দ্য ক্লাসিক্যাল সংস্কৃত লিটারেচার এবং গুপ্তবংশের রাজারাও কিন্তু সংস্কৃত লিটারেচারকে আগে নিয়ে গেছিলেন এবং এই সময়ের গুপ্ত পিরিয়ডের কিছু বিখ্যাত কিছু লেখা এবং তার লেখকের আমরা আলোচনা করানো সবই সংস্কৃত লেখা কালিদাসের লেখা কতগুলো লিটারি ওয়ার্কস রয়েছে পরপর একসঙ্গে দেখো অভিজ্ঞান শকুন্তলাম বিক্রমাবর্ষী কুমার সম্ভবম মেঘদূতম ঋতু এগুলো সবই হচ্ছে কালিদাসের লেখা বিশ্বাগ দত্ত লিখেছিলেন রাক্ষস সুদ্রক লিখেছিলেন মিচ্ছিকম আর ভাষা লিখেছিলেন কি না স্বপ্ন বাসবদত্তম মৌর্য মৌর্যযুগের বিখ্যাত কিছু লেখা যেগুলো সংস্কৃত লেখা হয়েছিল দ্য কুষান কিংস তাহলে গুপ্ত পরে কুষান পিরিয়ড তো কুষান কিংস প্যাটনের সংস্কৃত কলা এরাও সংস্কৃতকে কিন্তু বাহবা দিয়েছিলেন অশ্বঘোষ লিখেছিলেন বুদ্ধচরিত ভেরি ভেরি ইম্পর্টেন্ট বুদ্ধচরিতকে লিখেছিলেন অশ্বঘোষ এবং এটা কোন সময় লেখা না কুষান পিরিয়ডে লেখা কুষান যখন বংশ রাজত্ব করছিল তখন লেখা হুইচ ইজ দ্য বায়োগ্রাফি অফ বুদ্ধ এবং বুদ্ধচরিতের যে গৌতম বুদ্ধের যে জীবনী সেটা সম্পর্কে বলা রয়েছে এবং তিনি আরও একটা বই লিখেছিলেন তার নাম হচ্ছে কি না সুন্দরানন্দা সুন্দরানন্দা তাহলে অশ্বঘোষ লিখেছিলেন বুদ্ধচরিত এবং সুন্দরানন্দ তাদের বুদ্ধচরিত হচ্ছে গৌতম বুদ্ধের জীবনী সম্পর্কে সংস্কৃতে লেখা হয়েছিল এই সময় বুকস অন মেডিসিনস ওয়ার রিটেন বাই চড়ক চড়ক লিখেছিলেন একটা বই যেটা মেডিসিন সম্পর্কে সার্জারি নিয়ে একটা বই লিখেছিলেন সুশ্রুত মাধব এই বইটা লিখেছিলেন লেখা হয়েছিল প্যাথোলজিকে বিষয় প্যাথোলজি বিষয় নিয়ে এই সময় অ্যাস্ট্রোনমিকে বিষয় করে নিয়ে বরাহমিহির আর্যভট্ট এবং অ্যাস্ট্রোলজিকে বিষয় অ্যাস্ট্রোলজিকে নিয়ে লিখেছিলেন হচ্ছে লাঘধাধাচার্য এবং সেই রিলেটেড কিছু বই এবং লেখক সম্পর্কে আমরা এরপরে জেনে নিতে যাচ্ছি দেখো মাধব নিদানা এটা হচ্ছে প্যাথোলজি সম্পর্কে বই যেটা লিখেছিলেন মাধব পঞ্চ সিদ্ধান্তিকা অ্যাস্ট্রোলজি সম্পর্কে বই লিখেছিলেন বড়হমিহির বৃহৎ সংহিতা এটা অ্যাস্ট্রোলজি সম্পর্কে তো লিখেছিলেন তাহলে একসঙ্গে মনে রাখবো পঞ্চ সিদ্ধান্তিকা এবং বৃহৎ সংহিতা দুটো লিখেছিলেন বরাহমিহির আর্য আর্যভট্টিয়া এটা হচ্ছে অ্যাস্ট্রোনমি এবং ম্যাথামেটিক্স নিয়ে লেখা বই লিখেছিলেন আর্যভট্ট সুশ্রুত সংহিতা সার্জারিকে নিয়ে লেখা বই লিখেছিলেন সুশ্রুত চরক সংহিতা মেডিসিনকে নিয়ে লেখা বই মেডিসিনকে নিয়ে লেখা বই লিখেছিলেন চরক বৃহৎ সংহিতা ইজ বেসিক্যালি মনুমেন্টাল ওয়ার্ক অন অ্যাস্ট্রোলজি কম্পোজ বাই গ্রেট বড় মিহি তাহলে বৃহৎ সংহিতা হচ্ছে একটা মনুমেন্টাল ওয়ার্ক যেটাকে অ্যাস্ট্রোলজি বিষয়কে নিয়ে লেখা হয়েছিল এবং এটা লিখেছিলেন বড়মিহির আমরা আগে দেখে এলাম আর্যভট্টিয়া এটা হচ্ছে একটা অ্যাস্ট্রোনমিক্যাল ট্রিটেইজ বলা যেতে পারে সংস্কৃত সংস্কৃত ভাষায় লেখা হয়েছিল অ্যাস্ট্রোনমিকে নিয়ে এবং লিখেছিলেন আর্যভট্ট ইন্ডিয়ান ম্যাথামেটিশিয়ান যাকে বলি যিনি সুনর আবিষ্কার করেছিলেন আর নাট্যশাস্ত্র লেখা হয়েছিল এই সময় ভারতমণি ভারতমণি লিখেছিলেন নাট্যশাস্ত্র আর টুয়েলভ সেঞ্চুরি পোয়েট জয়দেবের বিখ্যাত লেখা একটা বয় হচ্ছে গীত গোবিন্দ তো এই হচ্ছে ফ্রেন্ডস আদার কিছু সাংস্কৃত লিটারেচার তো এই ভিডিও বা এই সেশনের পিডিএফ যদি তোমরা ডাউনলোড করতে চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আমি ডিসক্রিপশান বক্সে তার লিঙ্ক দিয়ে দেবো ওখানে দেখবে একটা ই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমরা পিডিএফটাকে ডাউনলোড করে নিতে পারবো টেলিগ্রাম চ্যানেলে গিয়ে যোগ হয়ে আর এই পার্ট ওয়ান ইন্ডিয়ান লিটারেচার এটুকুই আলোচনা করলাম আদার সাউথ লিটারেচার পর্যন্ত এর পরের পার্ট টুতে আমি আগেই বলেছি যে বুদ্ধিস্ট এবং জৈল কিছু লিটারেচার তামিল তেলেগু কন্নড় লিটারেচার বা নর্থ ইন্ডিয়া যে সমস্ত লিটারেচারগুলো রয়েছে উর্দু হিন্দি বেঙ্গলি পাঞ্জাবি এবং মারাঠি সেই লিটারেচার নিয়ে আলোচনা করবো তার সঙ্গে কিছু মডার্ন ইন্ডিয়ান লিটারেচার সম্পর্কে আলোচনা করব এবং সবশেষে কিছু অনলাইন দেখে নেবো তো দেখা হচ্ছে তাহলে ইন্ডিয়ান লিটারেচার পার্ট টু নিয়ে দ্বিতীয় ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলেই খুব সুস্থ থেকো ভালো থেকো ভিডিওটা কাল লেন্ধি করবেন অনেকটা লেন্দি হয়ে গেছে এই বলেই ভিডিওটি শেষ করলাম জয় হিন্দ